নমস্কার বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপার আজকে প্রকাশিত হয়েছে। এই সপ্তাহের কর্মসংস্কৃতি অর্থাৎ দেখতে পাচ্ছ যে 27 জুলাই থেকে 2রা আগস্টের পেপার। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপারে অনেক নতুন নতুন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। সমস্ত চাকরির আপডেট খবর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। এবং এখানে যে সমস্ত চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে তার জন্য শূন্যপদ কত আছে, শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, কীভাবে আবেদন করবেন, বয়স কত থাকতে হবে এবং বেতন কত দেবে, সমস্ত কিছু আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে অল বাংলা নলেজ dailyjobs.com, সেখানে কিন্তু সমস্ত চাকরির আপডেট খবর প্রকাশিত হয়, তাই অবশ্যই আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেতে পারে। প্রথমে আমরা দেখে নেব এক নজরে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব চাকরির আবেদন এখনও চলছে সেই সব চাকরি সম্বন্ধে আমরা প্রথমে দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় নিয়োগ, যেখানে বিভিন্ন পদে 25 জনকে নেবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন এবং অনলাইনে 27 জুলাই 2022-এর মধ্যে আবেদন করতে পারবে। ওয়েবসাইট আছে www.wbhealth.gov.in অথবা www.purvamednipur.gov.in। পরবর্তীতে দেখতে পাচ্ছে নদীয়া জেলায় স্বাস্থ্য বিভাগে নিয়োগ, যেখানে বিভিন্ন পদে 103 জনকে নেবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন অনলাইনে 30 জুলাই 2022-এর মধ্যে আবেদন করতে হবে। এবং এখানে বলা আছে ওয়েবসাইট আছে www.wbhealth.gov.in। পরবর্তী পশ্চিম বর্ধমান জেলায় স্বাস্থ্য বিভাগে নিয়োগ, যেখানে বিভিন্ন পদে 89 জনকে নেবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন অনলাইনে 29 জুলাই 2022-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.wbhealth.gov.in। পরবর্তী পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে 62 জনকে নেবে। যেখানে বলা আছে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। অনলাইনে 6 আগস্ট 2022-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.mscwb.org। পরবর্তী দেখতে পাচ্ছি এক নজরে রাষ্ট্রীয় সংস্থায় যেসব চাকরির আবেদন চলছে। প্রথমে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে নিয়োগ হবে, যেখানে জুনিয়র অপারেটর অ্যাভিয়েশন গ্রেড 1 39 জনকে নেবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। অনলাইনে 29 জুলাই 2022-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.iocil.com। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দিল্লি পুলিশে নিয়োগ হবে, যেখানে কনস্টেবল ড্রাইভার মেল পদে 1411 জনকে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক হতে হবে। অনলাইনে 29 জুলাই 2022-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://ssc.nic.in। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দিল্লি পুলিশ নিয়োগ হবে, যেখানে হেড কনস্টেবল পদে 857 জনকে নেবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অনলাইনে 29 জুলাই 2022-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://ssc.nic.in। পরবর্তী ইন্ডিয়ান নেভিতে অগ্নিবীর এমআর পদে 200 জনকে নেবে, যেখানে মাধ্যমিক যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। অনলাইনে 30 জুলাই 2022-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.joininindiannavy.gov.in। পরবর্তী ইন্টারন্যাশনাল অ্যাডভান্স রিসার্চ সেন্টার ফর পাউডার মেট্রোলজি অ্যান্ড নিউ মেটেরিয়ালস পদে নিয়োগ হবে, যেখানে 26 জনকে নেবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন অনলাইনে 31 জুলাই 2022-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে http://www.arci.res.in/careers। পরবর্তী পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের নিয়োগ হবে, যেখানে কলকাতায়, যেখানে শূন্যপদ আছে 71 এবং পদ এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন অনলাইনে 31 জুলাই 2022-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.powergrid.in। পরবর্তী ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে নিয়োগ হবে, যেখানে বিভিন্ন পদে 89 জনকে নেবে। মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা দরকার। অনলাইনে 31 জুলাই 2022-এর মধ্যে আবেদন করতে হবে। https://recruitbarc.gov.in। পরবর্তী উত্তর মধ্য রেলে বিভিন্ন পদে 1659 জনকে নেবে, যেখানে মাধ্যমিক আইটিআই যোগ্যতা দরকার। অনলাইনে বলা হয়েছে যে 1 আগস্ট 2022-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.rrcpryj.org। পরবর্তী হেডকোয়ার্টার সেন্ট্রাল কমান্ডে নিয়োগ, যেখানে ওয়ার্ড সহায়িকা এবং কুক পদে 88 জনকে নেবে। মাধ্যমিক পাস যোগ্যতা দরকার। দরখাস্ত পাঠাতে হবে 1 আগস্ট 2022-এর মধ্যে। ওয়েবসাইট আছে www.kormosanskriti.com। পরবর্তী হেডকোয়ার্টার সর্দান কমান্ডে নিয়োগ হবে, ওয়ার্ড সহায়িকা কুক পদে 67 জন, যেখানে মাধ্যমিক যোগ্যতা দরকার। দরখাস্ত পাঠাতে হবে 1 আগস্ট 2022-এর মধ্যে। ওয়েবসাইট আছে www.kormosanskriti.com। পরবর্তী দেখতে পাচ্ছ যে গার্ডেন ডি শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে বিভিন্ন পদে 253 জনকে নেবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন অনলাইনে 5 আগস্ট 2022-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.grsc.nic.in ও https://jobapply.in/grsc2022। এরপর দেখতে পাচ্ছি কোল ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজমেন্ট ট্রেনি পদে 481 জনকে নেবে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 7 আগস্ট 2022-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.coalindia.in অথবা জয়েন্ট সিএসআইআর
UGC NET June 2022 এখানে জুনিয়র রিসার্চ ফেলোশিপ লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন অনলাইনে 10 আগস্ট 2022 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.csirnet.nta.nic.in। পরবর্তী জওহরলাল ইনস্টিটিউট পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চে নিয়োগ হবে বিভিন্ন পদে 139 জন, এবং শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন অনলাইনে 11 আগস্ট 2022 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে https://www.jipmer.edu.in। পরবর্তী ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে নিয়োগ, সাব ইন্সপেক্টর এখানে 37 জনকে নেবে, মাধ্যমিক এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। অনলাইনে 14 আগস্ট 2022 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.recruitment.itbppolice.nic.in। পরবর্তী হেডকোয়ার্টার্স নর্দার্ন কমান্ড, বিভিন্ন পদে 79 জনকে নেবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার, দরখাস্ত পাঠাতে হবে 15 আগস্ট 2022 মধ্যে। দরখাস্তের বয়ান পেয়ে যাবেন এই ওয়েবসাইটে www.কর্মসংস্কৃতি.com। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক, বিভিন্ন পদে 29 জনকে নেবে, মাধ্যমিক ITI শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, দরখাস্ত পাঠাতে হবে 22 আগস্ট 2022 মধ্যে। ওয়েবসাইট আছে www.handlooms.nic.in। চলুন আরও বিস্তারিত যে খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর দেখে নেওয়া যাক। পরবর্তী খবর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে 120 পিয়ন ও অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে, যেখানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে জুনিয়র পিয়ন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু পদে 120 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। OBC প্রার্থীরা 3 বছর, তপশিলি জাতি উপজাতি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পাবেন। দরখাস্ত করতে হবে অনলাইনে 14 আগস্ট 2022 মধ্যে। এখানে বিভিন্ন পদ অনুযায়ী যোগ্যতা, জুনিয়র পিয়ন অষ্টম শ্রেণী পাশ হতে হবে, ইংরেজি ভাষায় লিখতে পড়তে এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। শূন্য পদ বলা হয়েছে 15টি। বেতনক্রম 18,500 থেকে 47,600 টাকা, সঙ্গে অন্যান্য ভাতা। এরপর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, গ্রাজুয়েট কম্পিউটার এবং প্রশিক্ষিত ইংরেজি ভাষায় সাবলীল, 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। এখানে শূন্য পদ আছে 78। এরপর দেখতে বেতনক্রম দেওয়া হবে এখানে 27,500 টাকা থেকে 70,600 টাকা, সঙ্গে অন্যান্য ভাতা। এরপর আছে জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, যেখানে বলা হয়েছে গ্রাজুয়েট এবং লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা, ডিগ্রি এবং ডিপ্লোমা থাকতে হবে, কম্পিউটার জানা আবশ্যক, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। শূন্য পদ 23টি। এখানে তপশিলি জাতি 6টি, তপশিলি উপজাতি 2টি, OBC দুটি, OBC বি 1টি, শারীরিক প্রতিবন্ধীর 1টি। বেতনক্রম 35,800 টাকা থেকে 92,100 টাকা। এরপর আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু, যেখানে BSc বা BCA বা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে, MCA বা MSc কম্পিউটার সায়েন্স বা পাস বা সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। এখানে শূন্য পদ আছে 4টি। বেতনক্রম 35,800 থেকে 92,100 টাকা। এখানে বয়স হিসেব করতে হবে 14 আগস্ট 2022 হিসেবে। এখানে আবেদন পদ্ধতি, দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট আছে https://www.prsiunivb.ac.in/web/, এখানে দেখতে পাচ্ছ WEBNNONCMENT, এখানে এই নাম্বার, এই ওয়েবসাইটটি আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এই ওয়েবসাইটটির আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, হ্যালে 455 ITI টেড অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে, যেখানে রাষ্ট্রীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যাল নাসিক ITI টেড অ্যাপ্রেন্টিস পদে 455 জন নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 10 আগস্ট 2022 মধ্যে। এখানে যোগ্যতা, মাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট টেডে NCBT বা SCBT স্বীকৃত ITI পাস হতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে শূন্য পদ কিসে কিসে আছে, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, প্রোডাকশন ইঞ্জিনিয়ার এবং ফার্মাসিস্ট এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে এখানে কিন্তু যে অ্যাপ্রেন্টিস ট্রেনিং, সেই ট্রেনিং কিন্তু এখানে দেওয়া হবে। এখানে বলা হচ্ছে যে ট্রেনিং পিরিয়ড এবং স্টাইপেন্ড, 1 বছরের ট্রেনিং পিরিয়ড গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে 9,000 টাকা এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে 8,000 টাকা করে স্টাইপেন্ড পেয়ে যাবেন। আবেদন করতে হবে এখানে www.msrdnurse.gov.in, এই পোর্টালে গিয়ে কিন্তু আবেদন করতে পারবে। বিস্তারিত দেখার জন্য অবশ্যই এই ওয়েবসাইটটি দেখে নেবে। এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। নথিপত্র যাচাইয়ের সম্ভাব্য সময়কাল 16 আগস্ট 2022 থেকে 31 আগস্ট 2022 মধ্যে। ওয়েবসাইট হচ্ছে, অতিরিক্ত আরও তথ্য যদি জানতে চান তাহলে এই ওয়েবসাইট দেখে নেবেন, www.halindia.co.in। পরবর্তী খবর, দক্ষিণ চব্বিশ পরগনায় 104 স্বাস্থ্যকর্মী, যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক ডেটা ম্যানেজার, মেডিকেল অফিসার, স্টাফ নার্স,
পলিক্লিনিক কাউন্সিলর পলিক্লিনিক পদে 104 জনকে নেবে, যেখানে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 6 আগস্ট 2022 এর মধ্যে এবং এখানে দরখাস্ত পাঠাতে হবে 12 আগস্ট 2022 বিকেল 5টার মধ্যে। এখানে বলা আছে যে এখানে যেমন হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, যেখানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM বা GNM কোর্স পাশ হতে হবে। এবং এখানে বলা আছে যে 1 জানুয়ারি 2022 হিসেবে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, শূন্য পদ 22টি, এককালীন বেতন প্রতি মাসে 13,000 টাকা। পরবর্তী স্টাফ নার্স আরবান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত JNM কোর্স বা BSc নার্সিং কোর্স পাশ হতে হবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে এবং স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। বয়স হতে হবে 1 জানুয়ারি 2022 হিসেবে 62 বছরের মধ্যে, শূন্য পদ এখানে 22টি, এককালীন বেতন 25,000 টাকা। এরপর আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজিক্যাল সায়েন্স সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং রাজ্য সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা বা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে ল্যাবরেটরি টেকনিশিয়ানে এখানে পাস হতে হবে, ডিপ্লোমা হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে 1 জানুয়ারি 2022 হিসেবে 19 থেকে 40 বছরের মধ্যে, শূন্য পদ 12টি। এরপর আছে ব্লক এপিডেমিওলজিস্ট লাইফ সায়েন্স এপিডেমিওলজিস্ট বিষয়ে MSc পাস হতে হবে এবং এখানে বয়স হতে হবে 1 জানুয়ারি 2022 হিসেবে 21 থেকে 40 বছরের মধ্যে, শূন্য পদ 6টি, এককালীন বেতন 35,000 টাকা। পরবর্তী পাবলিক ব্লক পাবলিক হেলথ ম্যানেজার লাইফ সায়েন্স বিষয়ে BSc বা ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা পাস হলে এখানে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে এখানে বয়স হতে হবে 1 জানুয়ারি 2022 হিসেবে 21 থেকে 40 বছরের মধ্যে, শূন্য পদ 6টি, এককালীন বেতন 35,000 টাকা। তারপর আছে ব্লক ডেটা ম্যানেজার, যেখানে গ্রাজুয়েট হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে 1 বছরের ডিপ্লোমা বা কোর্স পাস হতে হবে, সঙ্গে MS অফিস সহ কম্পিউটার কাজে দক্ষ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি বিভাগে কমপক্ষে 3 বছর এবং বেসরকারি বিভাগে কমপক্ষে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বয়স হতে হবে 1 জানুয়ারি 2022 হিসেবে 21 থেকে 40 বছরের মধ্যে, শূন্য পদ 6টি। পরবর্তী স্টাফ নার্স পলিক্লিনিক ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত JNM কোর্স বা BSc নার্সিং কোর্স পাস হতে হবে এবং এখানে বয়স হতে হবে 1 জানুয়ারি 2022 হিসেবে 40 বছরের মধ্যে, শূন্য পদ 4টি। কাউন্সিলর পলিক্লিনিক সাইকোলজি সোশ্যাল ওয়ার্কার সোশ্যালজি অ্যানথ্রোপোলজি এইসব বিষয়ে যারা গ্রাজুয়েট তারা আবেদন করতে পারবেন। এখানে বলেছে বয়স হতে হবে 1 জানুয়ারি 2022 হিসেবে 40 বছরের মধ্যে 21 থেকে এবং শূন্য পদ 4টি, এককালীন বেতন 20,000 টাকা। এরপর আছে মেডিকেল অফিসার MBBS পাশে 1 বছরের আবাসিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে এবং এখানে শূন্য পদ 15টি, বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 60,000 টাকা। এখানে বলা আছে যে উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য আপনাদের এই ওয়েবসাইট দেখতে হবে, ওয়েবসাইট আছে www.wbhealth.gov.in, এখানে গিয়ে সমস্ত কিছু পেয়ে যাবেন। এখানে গিয়ে আপনারা আবেদন করতে চাইলে এই ওয়েবসাইটটি অবশ্যই দেখে নেবেন। পরবর্তী খবর হচ্ছে নাবার্ডে 168 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ হবে, যেখানে কেন্দ্রীয় সরকার অধীনস্থ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ পদে 168 জনকে নিয়োগ করবে। বয়স হতে হবে 1 জুলাই 2022 হিসেবে 21 থেকে 30 বছরের মধ্যে। এখানে যদি আবেদন করতে চান এবং বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ওয়েবসাইটটি দেখবেন। ওয়েবসাইট এখানে বলা আছে, ওয়েবসাইট হচ্ছে www.nabard.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা বিস্তারিত পেয়ে যাবেন, এখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। ওয়েবসাইট হচ্ছে www.nabard.org। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু বিস্তারিত পেয়ে যাবেন, অবশ্যই আপনারা দেখে নেবেন। পরবর্তী খবর দেখতে হচ্ছে ভারত ইলেকট্রনিক্সে নিয়োগ, যেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ইঞ্জিনিয়ার ওয়ান প্রজেক্ট ইঞ্জিনিয়ার ওয়ান পদে 150 জন নিয়োগ করবে। এখানে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। যারা যারা আবেদন করতে চাইছেন এবং বিস্তারিত জানতে চাইছেন তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে www.belindia.in। এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন, এখানে গিয়ে সমস্ত কিছু দেখে নিতে পারবেন। পরবর্তী দেখতে পাচ্ছেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে 178 গ্রাজুয়েট এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ হবে, যেখানে রাষ্ট্রীয়ত্ব সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যাল নাসিক গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে 178 জনকে নেবে। এখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে ওয়েবসাইট আছে www.msrdnart.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। খবর ঝাড়গ্রামে MT ল্যাব টেকনিশিয়ান নিয়োগ হবে, যেখানে জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি ঝাড়গ্রামে 5 জন MT ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করবে। এখানে বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য পাশের পর
मेडिकल लैबोरेटरी टेक्नोलॉजी डिप्लोमा व डिग्री पास होते हैं। एखे बस होते पहला जानुरी 2022 हिसेबे 40 बस मध्य एखे शून्यपद 5 एक कलन वेतन प्रति मासे 17,000 टाका। एखे दरखास्त करते हैं अनलाइने वेबसाइट है www.wbhl.gov.in वेबसाइट क्योंकि अपन आवेदन करते हैं। परवर्ती देखते हैं पूर्व बर्धमान जिले जखे नियोग जखे कालाजर टेक्निकल सुपरवाइजर पदे 6 के ने विस्तारित तथ्य जो अपना अवश्य वेबसाइट देखे नबें। वेबसाइट है www.wbhl.gov.in एखे शिक्षक योग्यता बायोलजिर को विषय सह विज्ञान शाखा ग्रेजुएट होते हैं। दुचाकार जान चालानो जानते हैं। बयस होते हैं पहला जानुरी 2022 50 থেকে 60 বছরের মধ্যে। এখানে এককালীন প্রতি মাসে বেতন 22,000 টাকা। বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই আপনারা এই ওয়েবসাইটটি দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে www.wbhl.gov.in।